तीन दिने 3000 টাকা খরচ মেয়ে দেখানে वाला 3000 খরচ আর দিয়েলো পয়লে দিন বড় স্বামী স্ত্রীতে 200 টাকা এরা তিন জনাই দিলে 300 টাকা হলো 500 টাকা খরচ হলো দুদিনে 3500 টাকা খাওয়া খরচা কই যায় আর যদি পর না খাওয়াই আর যদি দুটো কাজু কিশমিশ আর গুলো না দেয় তাহলে পর হুম কুটুম ভালো নাই এক জালা কই লাগে না বাচ্চা করছে দেখতে গেছে না দিলে তো কইবে জানি কুটুমে কম নাই যে কুটুম জানা লাগ নাই কই সব দেখি যায় এই রকম করে একটা দেখলো দুটা দেখে চারটা দেখে পাঁচটা দেখে এই করতে 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 কম করে বহু দেখতে দেখতে খালি 18টা পার কেনে এ কারণটা কি জানেন এই যে 14 জনকে পাঠিয়েছেন আজ বড় জামাই যাবে কাল ছোট জামাই যাবে তো বেটার বন্ধু যাবে ওই যায় তখন কইছে এটা লাখ মোটা এটা ঠোঁট মোটা এটা কালো এটা মাইঠা কুটুমে জান নাই এই করতে 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 মানে ছাত্রী দিয়েছে আর যদি ছেলেটাই প্রথমে যেত ওর ধিয়ান ওর মন এখন বিহার উপরে আছে ওর তাড়াতাড়ি ওর বউ মেয়ে পছন্দ হবে এতগুলো খরচা থেকে বাঁচবে আমার বন্ধুরা এবার মেয়ে দিয়ে যদি দেখা হইলো সুবহানাল্লাহ লেনদেনের ব্যাপার সুবকুয়ার সাথে আমি এর থেকে কষ্টের কথা আর কিছু হয় না কি ভাই যে রাসূলের সুন্নাত হলো বিয়ে আমার রাসূল বলেন আননে কাহুমের সুন্নতি নিকাহ বা বিয়া হলো আমার বরকত আমার বিয়ে হলো আমার সুন্নাত আর নবী বলেন যে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি যে আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো যে আমার সুন্নাতকে ভালোবাসলো ठीक हलो এই টাকা নিয়ে আমার বন্ধুরা ইয়ামুন কষ্ট দিয়ে দিয়েছো আজকে বল যুবক বন্ধুরা আমার কত মেয়েকে দেখছি কত বাবাকে দেখছি মসজিদের দরজায় দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা চাই কিসের লাগে বেটির দিকে দিবে ভিতরটা সত্যিকার বলছি তো এত ভিতরটা কাটে मुसलमान तो लोकटा ओ व्यक्ति जार मुखेर दाराय हाथेर दाराय अन्य मुसलमान कष्ट पाए ना नबी बोलेन अल मुस्लिम अकुल मुस्लिम मुसलमान मुसलमान भाई ओ बंधु कतखानी अपनी दरदेर भाई कतखानी अपनार माया जे मुसलमानेर ब्यापारे नबी बोलेन तोमरा आईनार मतो ए मुसलमान तोमरा होले आईनार मतो एक मुसलमान अन्य मुसलमानेर जन्य आईना जेमन तोमार मुखे जदि किछु নোংরা লেগে থাকে তুমি আইনাতে দেখে যেমন বরদাস্ত করতে পারো না অন্য মুসলমান সেই রকমই তুমি মনে ভাবো ওই মুসলমান তোমার মত বা আইনের মত লোকাত আল্লাহ পাকের নবী বলে গেছে মুসলমান তো ওই যে মুসলমান এক মুসলমানকে কষ্ট হলে এই কষ্টটা অন্য মুসলমান অনুভব করে चोट लगे तुझको तो दर्द मुझे होता है जे एक ओके लगले एक मुसलमान के ठोकर लगले अन्य मुसलमान व्यथा पाए अन्य मुसलमान कष्ट पाए ये तो होलो मुसलमान किंतु आज केमन मुसलमान भाईजान आमरा आज
আজকে আমরা কেমন মুসলমান যে আজকে মনে জেনে আমরা কষ্ট দিচ্ছি কিসের জন্য আপনাকে আর কষ্ট দিচ্ছি দুটো সেব খাওয়ার জন্য ওই বরযাত্রী কত দি যাবে 150 টা যাবে এই বরযাত্রীর বাকি টুকুনু ও বন্ধু কি থাকে দুটো সেবের ফাঁক থাকে যে দুটো মিষ্টি থাকে দুটো চা জল থাকে দুটো বিস্কিট থাকে আর দুটো কাজু দুটো কাজু থাকে চারটা দানা কিশমিশ থাকে এই সামান্য খাবার জন্য ও ভাইজান আপনি 150 মানুষকে তার বাড়ি পাঠান এই 150টা মানুষের জন্য তার 25-30 হাজার টাকা ব্যয় হয় এই 30-40 হাজার টাকা ওই গরিব লোকটার জন্য কত नबी के लाल लाल हाथावा में नरस जैसे ललैया हो लासा चुएला हमर मन छुएला नबी के लाल लाल हाथावा में नरस जैसे ललैया हो लासा चुएला हमर मन छुएला नबी छुप बदरा में चमक जैसे चंदवा हो बगिया के गुलाब जैसन हो नबी के दहिया जामो के पसीना मांग के अमर नबी बोलें इन्ना आदम का बराका सब चाहते बेसी वही दिए ते वर को जे बियेते सब चाहे कम करो সব থেকে কম খরচ যে বিয়েতে হবে ওই বিয়েতে বেশি বরকত হবে আমার বন্ধুরা আজ আপনার আমার লাভ সাকসেস হয়ে গেল ঠিক আছে আচ্ছা ওদিকে যাচ্ছে দোস্তরা চলে এক কো তো সবচেয়ে বেশি বরকত ওই বিয়েতে এই জন্য সাহাবাদের বিয়ে আপনার আমাদের মতো হয়ে হয়নি কোন সাহাবীর বিয়ে ছাদনা তলে বসেনি কোন সাহাবীর বিয়ে পেন্ডালের তলে হয়নি কোন না আমার নবী এত বলবো আমার নবীর 10টা 11টা বিয়ে তবে আমার রসুলের পেন্ডাল বিয়েতে হয়নি আমার রসুলের ফুকুরা হয়নি আমার রসুলের গর্বতা হয়নি আমার রসুলের সাহাবীদের গর্বতা হয়নি সব হলো শরীয়তের উল্টো আমার বন্ধুরা আল্লাহ রাসূলের জামানায় বিয়ে কোথায় বসাতো মসজিদে বিয়ে বসতো মেয়ে ছেলে বাবা দুটা দুটা লোক নিয়ে ওই মসজিদে তার ছেলেকে নিয়ে যেত আর ওদিকে মেয়ের বাবাকে ডাকিয়ে মসজিদে বসে বিয়ে পড়িয়ে ওখান থেকে বিদায় হয়ে যেত একটা উতানা পর্যন্ত খাওয়া হতো না আর আজকে বন্ধু দেখাতে যদি কাজু না পায় কুটুম ভালো হবে না তাহলে যদি আর দত্তা দেখতে যায় ঠোকরার দিব দিন দিতে যায় যদি নুঙ্গি না পায় তাইলে কিন্তু বিয়ে কুটুম ভালো হবে না এই করতে করতে আল্লাহ রে আল্লাহ এমন হয়ে গেল সামান্য ওই টিফিনের ওই কাটনে যে দুটো সেবের ফাঁক একটা ঝিরিয়া দুটো রসগোল্লা একটা কচুরি এই খাবার জন্য এক মুসলমান ভাইকে মসজিদের দরজায় দাঁড়িয়ে ভিক করাতে পারে মুসলমান সুবহান আল্লাহ মাফ করবে জি
আল্লাহ আপনাকে আমার কি আল্লাহ বরদাস্ত করবেন যে বলেন যে সামান্য ওই বিয়েতে ভোজ হওয়া চাই এই ভোজ খাওয়ার জন্য কুটুমের বরযাত্রী এই ডিমান্ড দেওয়ার কারণে মসজিদের দুয়ারে যে দাঁড়িয়ে আছে তো আপনাদের মতো ওই সময় লোকের ভিতর কত কাটছে জানেন লোকের মাটির পাত্র হয়ে যে ফেটে ঢুকে যায় কিন্তু এই বেটির কারণে লোকটা সব মুখ পুঁজে সহ্য করে বন্ধুরা আমার ভিক্ষা করে দিয়েছে আপনার আমার জন্য দরিদ্রীর নাস্তার ব্যবস্থা হচ্ছে মাংসের ব্যবস্থা হচ্ছে আর আমি আপনি ওই বিয়েতে হাজি সাহেব ওই বিয়েতে মাওলানা সাহেব ওই বিয়েতে মোড়ল সাহেব ওই বিয়েতে খতিব সাহেব আমাদের মতো লোক গুলো যাচ্ছে ওই বিয়েতে আমাদের মতো আপনাদের মতো লোকগুলো বসে বসে খাচ্ছি আচ্ছা বলুন তো আল্লাহর কাছে জবাব টানতে পারবো আমার বন্ধুরা আমার ভাইজানেরা এবার বিয়ে এই কারণে আজ আপনার আমার সংসারে মেয়ে আমরা বাড়িতে আনছি তত রহমত মনে করে নিয়ে আসি না এই মেয়েটাকে আমাদের জীবনে একটা জীবন সঙ্গিনী মনে করে নিয়ে আসি না আমরা আল্লাহর উপরে ভরসা দিয়ে রুজি রুটির তাওয়াক্কুল আল্লাহর উপরে করে আনি না এই মেয়েটাকে আনার আগে আপনি তার খাওয়ার মতো টাকা তার বাপের কাছ থেকে আপনি আদায় যত হিসাবে আদায় করে নিচ্ছেন 2,50,000 টাকা এই টাকা আপনার জীবনে সব সুখ হারাচ্ছে এই টাকা আপনার জীবনে সব সুখ হারাচ্ছে আপনি মনে করছিলেন 2,50,000 টাকা লাগবে সুখ করব না কিন্তু এই 2,50,000 টাকাই আপনার জীবনে বরকতকে শেষ করে দিয়েছে আমার বন্ধুরা এবার বিয়ে তো শুরু হলো এবার মহিলাদের খোলাপাত শুরু হলো আমার মাঠারা ধীর দিয়ে শুনে ইগলে কো ছাড়বে না ছাড়বে না জি এত বলা দিছে তো ছাড়ে না মানে বিয়ের দিন তিন দিন আগে শুক্রবার থুবড়া হবে সোমবার বিয়ে হবে এটা হলো আমাদের কথা সোমবার বিয়ে হবে শুক্রবারের দিন আগে জোহর পরে আসর পরে একদল মায়ের লোক বাড়ি চলে গেল খালি বাড়ি বাড়ি ডাকতে গেল যে থুবড়া বাঁধতে চলো হায় আল্লাহ কি বাঁধবে থুবড়ার জি ও থুবড়া বাহানা হলো রাইতে করে এক পাটি ডাকতে গেল চলো খাইবে আর খাই আসবে কি ডাকে দিকে দিয়ে আইলো তারপরে তখন ফের উটোর দিকে তাকিয়ে ডাকতে আসছিল রে তাইলে থুবড়া দিবে না তো দিবে না ভালো কথা বিয়ে হচ্ছে জানকারি দিলেন এবার থুবড়া দিতে শুরু হলো তিন দিন ধরে থুবড়াই খাওয়াইলে ই পাড়া ও পাড়া ইয়ার বাড়ি ওয়ার বাড়ি খালার বাড়ি এতদিন তো আনাসা খিরে চলছিল এখন সাথে করে মাংস ভাত একটা বেড়েছে এতদিন কিছু খির আনসা কিছু দিয়ে দিছিল এখন তো আর সাথে হারকে বিহারে ফ্যাসিলিটি কি উঠেছে সাথে সাথে মাছ বা মাংস দিয়ে ভাত রান্না করে পুরো ফ্যামিলি এসে খাবে তারপর আর বাড়িতে পরের দিন বিহারে বুতল হবে আল্লাহু সামাদ এই করে করে তিন দিন কাটিয়ে কত নানা রকমে আজ আমি একদিন বলছি গীত বলেছি পাপি হয়ে গেছি হ্যাঁ এই কথা বলতে যে আমি বুঝতে পারিনি যে চ্যানেল ওয়ালাগুলো এত মানে এইভাবে কেটে লক করে ছেড়ে দিবে বুঝতে পারিনি এইরকম বুঝে থেকে দু চারটা কথা যে বলে দিয়েছি একটু কি ওখানটাকে নিয়ে এখন পর্যন্ত মনে করছে ওকে এই এতে কেটে ওতে কেটে ওতে কেটে শেষ সেট করছে আর এমনি ঝুঠ ঝুঠ হয়ে যাবে খুবই দেখেছে তখন গাজার মাথাটা উপরে রেখে দিয়েছে গিয়ে মানে যাতে এমনি দেখে হ্যাঁ যাও এইভাবে মা বোন জিতকার আমার মায়েরা বোনেরা আপনাকে আমি বলি জীবনে কোনোদিন মুখ দিয়ে এইভাবে কারো গীত বলবেন না কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন যে আপনি খুলে দেখুন সূরা নূর আল্লাহ রব্বুল আলামিন কি বলেছেন যে মহিলারা যখন অন্য পুরুষ লোকের সাথে যদি কথা বলে তো কথাতে যেন লোজ টান দিয়ে কথা না বলে সুর লাগিয়ে মো কথা ডাল লাগো কথা বলে যাকে আমাদের ভাষায় বলি লুচিপুরি করে কথা না বলে হ্যাঁ ওকে যাতে একটু কড়া করে কথা বলে কারণ ছেলেরা এমন ছেলে আছে যার ভিতরটা সাফ নাই এইরকম ছেলেরা বলবে কথা এত সুন্দর তো এই কত সুন্দর এই লেগে কথা বলতে আছে লোজ দিয়ে কথা বলা মানা আছে সে মা বোন আমার এরকম সুর টান দিয়ে লম্বা টানে যে আপনারা কি করছেন তোবা করে নেন জীবনে বলবেন না বলবেন যে হ্যাঁ বলছে যে বলেছে আর তো শুনিয়ে দেন তাহলে আমি একটা গীত শুনেছি আপনাকে শুনেন সুবহানাল্লাহ সবাই মিলে করবো কেন তো আল্লাহর গীত গাইবো
গায়ন চাকর সবাই মিলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বদরে মুমিন বদরে তোরা মুখে শুধু বাল আল্লাহর সানা গাইব মোরা জালসাতে চাল বদরে মুমিন বদরে তোরা আমার সাথে আল্লাহর সানা গাইব মোরা জালসাতে চাল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এখন মায়া লক্ষ্মী তিন ভক্তের এক ভক্ত শুনেছে আগে যে থেকে একটা এই যে এখান থেকে শুরু হয়েছে একটা যে তখন থেকে একটা বহিন গেলা চাইছে যে বহিন থেকে ভানি শুরু হলো বহিনের সতর আরো বহিন আছে একদিন আসলে যে বড় বহিন মানে লসার শুতে যাইছে যাক গে ছোট বহিন বা বড় বহিন একটা গেল তারপরে কইছে দু বহিনই যাক কত বহিন তারপরে তিন বহিন তারপরে চার বহিন তারপর কইছে বড় ভানি কিছুদিন পরে এমন হবে যে পুরুষেরা কমে যাবে আর মহিলারা আগে গাড়িতে বসে থাকবে বর্তমানে কতজন কতজন বহনি যাচ্ছে চলে ডেরেসে করে আনন্দ মনে গাড়ি চড়ে ঘোড়ায় চড়ে চড়ে হাতির পিঠে কেউ তো বসে ফার্স্ট ক্লাসে কেউ সেকেন্ড সিটে দ্রুত বেগে রকেট চলে গুরু হরে কাছে আরো কেউ যাচ্ছে চলে আকাশে এরোপ্লাইনে ক্ষীর কাছের দিন ছোড়া করেছে কি সবাই নিয়ে চলে এলো গর্ভবতা করতে গেছে গর্ভবতা করতে যে এবার বন্ধু সাঞ্জের বেলায় বার হয়েছে ওদের কোনো বহুলিয়া বাড়ি আসবে কইছে যে সবাই বাড়ি দিচ্ছে কইছে তোমরা ট্রেন যাও ই করো ওই সেতার আর ই চলে যাবে মার ফুল চেঞ্জ দিবে ইয়াতে মোটর সাইকেলে আওয়াজ হয় না সাটে করে ইয়া তো মুখ সাটে থাকা দিছে কি কেন তোর কো মেকাইন ছেন কে রে সেতার আর মোর ফুল চেঞ্জ হবে মোটর সাইকেলে আগে তো দিন আমি রাসট কাছে যে জায়গা লেগে আর ভালো কথা যাক এবার রাস্তাতে গেছে এমন করে পাগলা পান খাইছে রে ভাই আর পাগলা পান খাওয়ার পরে দুজনাতে এমন করে গল্প ধরাছে কখন মাথা কাপড় আগে থেকে তো খেলে আদত ছিল এবার কখন পেছে দিক থেকে সরকিতে সরকিতে লাসড়া শাড়ি এই করে করতে তাদের নিজে দিকে যেতে যেতে ওইতে যাই এত চাকাতে চেনের মধ্যে সেন্ডে বেল লেগে গেছে আর পাকলেগা পিছিয়ে দিকে একবার টান পড়েছে গ্যাপ করে চিঠে উল্টে পড়ে গেছে আর পড়ে যায় তিনটা দাম ভেঙে গেছে কইছি যে আমি তো বলে দেবো না তুই কেন কই জান তুই অন ছেলে ফুগলি বাড়ি নিয়ে যাও নিয়ে মন কি কই কই আর খালি মত কইছি বলে মোট ছেলে বর্তমানে কতজন কত জান বহনে যাচ্ছে চলে দেশে করে আনন্দ মনে গাড়ি চড়ে ঘোড়ায় চড়ে চড়ে হাতির পিঠে কেউ তো বসে ফার্স্ট ক্লাসে কেউ সেকেন্ড সিটে দ্রুত বেগে রকেট চলে গ্রহর কাছে আর কেউ যাচ্ছে চলে আকাশে এর ফলাইনে দুই পায়েতে দুইটি প্যাডেল মারছে জোরে জোরে শক্ত করে দুই হাতেতে দুটি হ্যান্ডেল ধরে পুরুষেরই মুখ
খানা স্ত্রীর কানের কাছে পুরুষের মুখ খানা স্ত্রীর কানের কাছে আর ফুসুর ফুসুর বলছে কথা ফুকুর ফুকুর হাসে এই ভাবেতে দুইজনেতে সাইকেলেতে চড়িয়া সামনে ছিল বড় গাধা গেল উল্টা পড়িয়া আমার মায়েরা আমার বোনেরা ভালো করে শুনেন আবার এবার ওই আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার মা ইশারা আমাকে এদিকে হয়েছে মাওলানা মহিলাদের জন্য কিছু বলবেন তাহলে মায়েরা আমার শুনুন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এত সম্মান করেছে মা আপনার এক সময় ছিল যে আপনাদের মানুষ যে আদরে কোরআন আপনাদের তাকে জাহামত মনে করা হতো কিন্তু এই কোরআন আপনাকে রহমত বলে পরিচয় দিয়ে দিয়েছেন আপনার ও গো মা আপনি হলেন খাদিজার বেটি আপনি হলেন আয়েশার মতো ও মায়েরা আমার তবে আপনারা এরকম কেন হয়ে গেলেন এখন আপনারা আয়েশার মতো আপনাদের গুণ কেন থাকলো না খাদিজার মতো আপনাদের সিফাত কেন থাকলো না আল্লাহ রে আল্লাহ জালসাগুলো যে করতে যাই আমরা জালসাগুলো যে করতে যাচ্ছি সুবহানাল্লাহ কত রকমের মাইল যে সাইজে আসছে জালসা শুনতে মা খারাপ কেনে আসে যে যেখানে খামি কমি আছে নিজের মধ্যে ওখানে পুরো হবে কিছু দিনের কথা শুনবো শিখবো গুনাম গেলে মাফ হবে আর তা না করে সাইজে পুজো করে লিপস্টিক লাগিয়ে পারে চপ্পল হে মুচি হিলিকি আর মুটনি সি চাল হঠ কোকর রহি হে লিপস্টিক লাগা কে লাল সৌহার কে সামনে কোই জিনতি নেহি विफादे मसी अब कोई औरत नहीं रही विफादे मसी अब कोई औरत नहीं रही सिंगर का जन्म सिंगर होलो रे मां सामीर जन्म सिंगर হবে সামীর জন্য সিঙ্গার করে সাজে থাকবেন স্বামী অন্য মহিলার দিকে নজর দিবে না আপনার উপরে ফিদা হয়ে থাকবে আর আমার মায়েরা আমার বোনেরা আজকে যখন বাইরে যাবে তখন সাজগোজ করবে কিন্তু স্বামীর আগে দিকে যখন থাকবে তখন সাজগোজ তেল পর্যন্ত লাগাবে না আমার মায়েরা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রহমত বানিয়েছেন পুরুষের জন্য আপনারা বলেন বাড়ি আপনি বলেন মা আপনি যেমন হবে আপনি বাড়িকে চাইলে এক মহিলা বাড়িকে সুখময় করে দিতে পারে আর এক নারী চাইলে ওই বাড়িটাকে জাহান্নামের মতো করে দিতে পারে মানুষের জীবনকে জ্বলন্ত আগুনের মতো করে দিতে পারে আর এক মহিলা যদি চায় তার স্বামীর জীবনকে যে ভাঙা যে জীবনকে চাইতে পারে তাকে সবর করে দিতে পারে আমার আপনাকে আমি একটা হাদিস শুনিয়ে যাই ভালো করে শুনুন মা গো যাইর না গো মা যাইর না বর যাত্রী যাইর না পর পুরুষের সামনে নিজকে বাঁচিয়ে রাখুন ওই আমার খালা শুনেন আম্মা হযরতে আলীর স্ত্রী আম্মা খাদিজার মেয়ে আম্মা খাদিজার মেয়ে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মরার আগে স্বামীকে বলছেন স্বামী জান অব স্বামী জান আমি যখন মরার আগে আপনাকে দুটো কথা বলতে চাই হযরত আলী বলেন বলো ফাতেমা কি বলতে চাও তোমার কথা কি ও স্বামী জান আমি মরার আগে দুটো কথা আপনাকে জানিয়ে যাই ও আমার স্বামী